एवरीवन বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে এন্ড অল নোটিফিকেশনটা অন করে দেবেন রোজকার ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে আমরা খুব সুন্দর একটা কবিতা পড়ব, ঠিক আছে? এক দুই তিন, কি বলছে? একটি ঘুঘু ঘরের চালে, দুইটি শালিক গাছের ডালে। মানে একটি ঘুঘু ঘরের চালে, মানে ঘুঘু মানে একটা পাখি হয়, ঘুঘু জানো তুমি? দেখো এখানে ছবিতে দেওয়া আছে, এই যে ঘুঘু পাখি, হ্যাঁ এটা ঘর, ঘরের চালে একটি, মানে এক ওয়ান পিস। হ্যাঁ ঘুঘু কি বলছে? ঘরের চালে দুইটি শালিক গাছের ডালে, দুটি শালিক, দেখো গাছের ডালে, গাছের ডালে দুটি শালিক, কটা শালিক? দুটি শালিক। তিনটি বিড়াল খুঁজছে মাছ, কটি বিড়াল? তিনটি বিড়াল খুঁজছে মাছ, কি খুঁজছে? মাছ খুঁজছে। হ্যাঁ চারটি বাঁদর দেখায় নাচ, কটা বাঁদর? চারটে, ফোর পিস। হ্যাঁ বাঁদর মানে মাঙ্কি কি করছে? নাচ দেখাচ্ছে, নাচ দেখেছো না বাঁদরের নাচ? এইরকমই। পাঁচটি চড়াই ঘুরছে ছাতে, কটা চড়াই? পাঁচটি চড়াই ঘুরছে ছাতে। ছয়টি ছেলে খেলার মাঠে, কটা ছেলে খেলার মাঠে আছে? ছটা, ওকে। নেক্সট, সাতটি গরু কাছে দূরে, কটা গরু? সাতটা গরু কাছে দূরে, কেউ কাছে কেউ দূরে, ঠিক আছে। নেক্সট, আটটি ফড়িং বেড়ায় ঘুরে, কি সুন্দর ছন্দ করে বলছে দেখো, সাতটি গরু কাছে দূরে, আটটি ফড়িং বেড়ায় ঘুরে, আটটি ফড়িং, ফড়িং দেখেছো না? বেড়ায় ঘুরে, ঘুরে বেড়াচ্ছে মানে উড়ে বেড়াচ্ছে এরকম, সেটাই বলছে। হ্যাঁ নয়টি পাতা ঝরে পড়ে, কটা পাতা ঝরে পড়লো? নাইন পিস, নটা। হ্যাঁ নটা পাতা। দশটি মানুষ কাজ করে, কজন মানুষ কাজ করছে? দশজন মানুষ, দশটি মানুষ। হ্যাঁ কে সবাই মিলে যে কাজটা করি সেটা হারি জিতি সেটা ম্যাটার করে না, সেটা কখনো ম্যাটার করে না, কোনো লাজ নেই, কিন্তু সবাই মিলেমিশে করতে হয় কাজ, সেটাই বলছে। সবাই মিলে করছে কাজ, হারুক জিতুক নাই কোলা, সবাই মিলেমিশে কাজ করছে সেটা হারুক আর জিতুক, কোনো লজ্জার কথা না সেটা, ঠিক আছে। তো কি সুন্দর কবিতাটা, তাহলে কি বলছে একবার পড়ি। একটি ঘুঘু ঘরের চালে, দুইটি শালিক গাছের ডালে, তিনটি বিড়াল খুঁজছে মাছ, চারটি বাঁদর দেখায় নাচ, পাঁচটি চড়াই ঘুরছে ছাতে, ছয়টি ছেলে খেলার মাঠে। নেক্সট, সাতটি গরু কাছে দূরে, আটটি ফড়িং বেড়ায় ঘুরে, নয়টি পাতা ঝরে পড়ে, দশটি মানুষ কাজ করে, সবাই মিলে করছে কাজ, হারুক জিতুক নাইকো লাজ। কি সুন্দর কবিতাটা। এবার আমরা কাউন্ট অ্যান্ড রাইট একটু দেখব, মানে গুনতে শিখবো। হ্যাঁ কীভাবে গুনবো ওনার একটা কিন্তু প্রসেস আছে, ঠিক আছে, যখন অঙ্ক করবে এগুলো মাথায় রাখবে, গুনার কিন্তু একটা প্রসেস আছে। হ্যাঁ বাংলায় দিয়েছে, এটা আমরা একটু শিখে নেবো, নিজে নিজে গুনতে শিখবো কীভাবে। এটা কী আছে? এক। হ্যাঁ এটা কী আছে? এক ও এক। কীভাবে গুনবো? এখানে মাথায় দাগ দিয়ে সবসময় করবো, তাহলেও কখনো ভুল হবে না। হ্যাঁ এটা কী হলো? দাগ দিলাম এক। এখানে কী লেখা আছে? এক, ঠিক। এটা কটা আছে গুনি? এক দুই, কী লেখা আছে দেখো? দুই লেখা আছে, দয়স্য হর্ষই দুই। তারপরে এটা গুনি কত লেখা? আগে দেখবো না, আগে গুনবো, কটা আছে গুনো? এক দুই তিন, দেখো তিনই আছে, তিন লেখা আছে, তয়স্যি ন তিন, সংখ্যাতেও লেখা। তারপরে কটা আছে? আগে দেখবে না, আগে গুনো? এক দুই তিন চার, হ্যাঁ চার, দেখো জয়াকার রচা। নেক্সট কটা আছে? এক দুই তিন চার পাঁচ, পাঁচ দেখো। এরকম পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে সবসময় করবে। নেক্সট কী বলছে? অঙ্কও যখন করবে না পেন্সিল দিয়ে এরকম দাগ দিয়ে করবে, তাহলে কখনো ভুল হবে না। এক দুই তিন চার পাঁচ ছয়, কি আছে? ছয়, দেখো ছয় লেখা আছে। তারপরে কি আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কি আছে দেখো? সাতই আছে। তারপরে একটা করো, নিজে করো দেখি, ঠিক। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট,
আট, তাই না? আট আট। নেক্সট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এ দেখো নয় লেখা, ন অন্তস্থ নয়। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, কী লেখা? একে শূন্য দশ, দ তালবেশ্য দশ, ঠিক আছে? এক থেকে দশ পর্যন্ত এতে শিখে গেলে বাড়িতে এক থেকে দশ পর্যন্ত কিন্তু লেখা প্র্যাকটিস করবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাংলায় লিখে ভালো করে দশবার প্র্যাকটিস করবে, এতে শিখে যাবে, ঠিক আছে? আজকের জন্য এটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কালকে, টাটা। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টস করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।